যখন আমি ছোট তখনই তো সংসারে যেই আমার শর্ট আমি পায়া নিছি, আমার আর ইচ্ছে নেই। যদি আমার কাউকে ভালো লাগে, আমার লাইফে যদি কাউকে ভালো লাগে, যে আমার লাইফে কাউকে ভালো লাগছে, যে আমি তার সাথে জীবনে জড়াইতে চাই, সেটা হচ্ছে একান্তই আমার পার্সোনাল ব্যাপার, কিন্তু আমি কারোর সাথে জড়াবো না। আচ্ছা, বাবা মাকে দেখে না, তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে? যারা এই সমাজে বাবা মাদেরকে দেখে না, তাদেরকে আমি একটা কথাই বলবো, যে আমার মতন এরকম অনেক সাথী আছে, আমার মতন এরকম অনেক সাথী আছে যে তার মুখে হাসে কিন্তু ভিতর থেকে তার কোনো হাসি থাকে না। যে আমার মতন অনেক সাথী আছে যে যারা নাকি যে এরকম কষ্ট পায় বড় হয়, ভাই সবার কাছে হাত জোড় করে বলবো যে তোমরা সবাই তোমাদের বাবা মাকে দেখো, আমাদের মতো সাথীকে একটা জীবন দাও, যাদের নাকি ছেলে আছে, যারা যাদের ছেলে আছে তোমরা সবাই ছেলেদেরকে বলবো যে বোনকে প্রাধান্য দাও, বোনের হাসি খুশি দেখো, বাবা মা দেখো, তারা যেন একটা বোনরা সবাই একটা ভালো লাইফ পায়, আমার মতো যেন দুঃখী জীবন নিয়ে জন্ম না হয়, সবাই তার বাবা মাকে দেখো। আচ্ছা আপু, যে আপনার যে বিয়ে হয়েছে আপনি বললেন, তো সেই আপনার হাজবেন্ডের সাথে কি আপনার মানে কোনো ডিভোর্স হয়েছে না কোনো কিছু হয়েছে না এইভাবে? আমাকে যে মানে আমার হাজবেন্ড, আমি যে বললাম যে আমার হাজবেন্ড ডিভোর্স আসলে কি, আমি তো কম লেখাপড়া করছি অতটা বুঝি না, আর আমি অতটা গোছায় কথা বলতেও পারি না। তো ডিভোর্স সে আমাকে, আমার বিয়ে হয়েছে মিরপুরে, সে আমাকে ডিভোর্স লেটার পাঠাইছে, একটা লেটার পাঠাইছে, সে চিটাং থেকে, সে বিয়ে করার পরে আমাকে একটা ডিভোর্স লেটার পাঠাইছে। আমি একা আছি প্রায় আপনার ছয় বছর ধরে, এরপরে কি ধরেন আপনার ফ্যামিলি বাবা মা বা অন্য কোনো কেউ কি বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে বা এরকম কোনো কিছু, যেহেতু আপনার একটা সন্তান আছে? এরকম, হ্যাঁ আমার একটা সন্তান আছে, আমার বাবা মা আমাকে অনেক বলতেছে যে বিয়ে দিবি আমার সংসার। আসলে কোন বাবা মা চায় না তার সন্তান ভালো থাকুক, তার সন্তান সুখে থাকুক? সব বাবা মনেই কামনা যে তার সন্তান ভালো থাকুক, সুখে থাকুক, এটা কোনো বাবা মা চায় না যে যেন তার সন্তান কষ্টে দিন কাটা। আচ্ছা না, এখন যেহেতু আমাদের এই ভিডিও দেখার পরে দেখা গেছে অনেকে আপনার সন্তান সহ দায়িত্ব নিতে চাইবে বা অনেকে বিয়ের প্রস্তাব দিবে, মানে সেই বিষয়টা আপনি একটু ক্লিয়ার করুন। সেই বিষয়টা আমি ক্লিয়ার করতেছি যে সবার কাছে আমি একটাই অনুরোধ করব হাত জোড় করে, যে কেউ আমাকে বিয়ের প্রপোজ করলে আমি বিয়ে করব না। আচ্ছা, এই বিয়ে করবেন না এটার মানেটা কি, মানে বিষয়টা একটু ভেঙে বলুন। তার মানে হচ্ছে যে আমার বিয়ে করার কোনো ইচ্ছে নাই, মানে বিয়ে আর বসবেন না? না, বিয়ে করব না। জীবনভাবে কি আপনার জীবন চলবে? যদি আমার কাউকে ভালো লাগে, আমার লাইফে যদি কাউকে ভালো লাগে, যে আমার লাইফে কাউকে ভালো লাগছে, যে আমি তার সাথে জীবনে জড়াইতে চাই, সেটা হচ্ছে একান্তই আমার পার্সোনাল ব্যাপার, কিন্তু আমি কারোর সাথে জড়াবো না। আচ্ছা, সম্মানের দর্শক শ্রোতা, আসলে সাথী আপু এতটা কষ্ট পেয়েছে মানে বা এতটা স্যাক্রিফাইস করেছে জীবনে, এত কিছু কষ্ট পেয়েছে বা এত আঘাত পেয়েছে যে সারাটা জীবন, যখন আমি ছোট তখনই তো সংসারে যেই আমার শর্ট আমি পায়া নিছি, আমার আর ইচ্ছে নেই। দর্শক আপনারা শুনলেন, আসলে একটা মেয়ে কখন এই কথাটা বলে? আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে লোভ লালসায় তাদেরকে একটা জীবনকে ধ্বংস করে দেয়, ঠিক এই মেয়েটার বেলায় তাই ঘটেছে। মেয়েটার দিকে তাকিয়ে হয়তো সে দয়া করেছে, দুই মাসের তিন মাসের ভোগ করে মেয়েটাকে তার একটি সন্তান ধরিয়ে দিয়ে গেছে তার হাতে, কিন্তু এই মেয়েটার ভবিষ্যৎটা কি? আমাদের সমাজে যারা পুরুষরা আছেন, যারা সমাজের যারা মানিগুণীরা আছেন, আমরা কি সকলে চেষ্টা করলে পারি না যে কোনো মেয়ে আর এরকম হবে না, কোনো মেয়ে বাবার সংসারে এভাবে ছেলের মতো খাটছে, আবার স্বামীর দুই মাসের আদর ভালোবাসা পেয়ে একটি সন্তান গর্ভে দিয়ে চলে যায়? তো আমরা যারা সমাজের বিত্তশালীরা আছি, যারা সমাজের কে নিয়ে চলি, সকলে মিলে এগুলোর থেকে একটু প্রতিরোধ করি আমরা, অবশ্যই যেন আর কোনো মেয়ে এই ধরনের প্রতারণার শিকার না হয়। তো আপু,
আপনার স্বামী আপনি ভিডিওতে মাঝখানে একটা কথা বলেছেন, আপনার সাথে এখনো যোগাযোগ হয়? আসলে যোগাযোগটা কি ধরনের যোগাযোগ? তার সাথে যোগাযোগ কি ধরনের? তার বেবি, তার বাচ্চার খবর নেয়, আমার সাথে যোগাযোগ তো হচ্ছে, তার কোনো টাকা পয়সা সম্পর্ক না, কোনো কিছু না। সে জাস্ট ফোন দেয়, আমার ফোন দেয় কি, যেমন আমি ফোন দেই, আমাকে কমই ফোন দেয়। তার বেবির খবর নেয়, তার বেবির কি কোনো মানে খরচ দেয়? না, সে তার বাচ্চার কোনো খরচ কোনো ভরণ পোষণ করে না। যদি মন চাই, ইত্তেহার যদি আসে, ওই দেখা গেছে তার বাচ্চারে মানে একটা ফকিরকে যাব দেয় 5,000-10,000 টাকা, এই আপনার কি কোন ধরনের কোন সাহায্য সহযোগিতার প্রয়োজন আছে? দেখা যাচ্ছে যে অনেকে আপনাকে দেখে বিয়ের প্রস্তাব দিবে, অনেকে আপনাকে একটু হেল্প করতে চাইবে, তো আপনার সাথে কি যোগাযোগ করার কোন ব্যবস্থা আপনি দিবেন না? যোগাযোগের কোনো ব্যবস্থা দিতে চাচ্ছেন? সে যদি আমার পাশে দাঁড়াইতে চায়, আমার পাশে যদি কেউ দাঁড়াইতে চায়, যে আমাকে হেল্প করতে চায়, তাহলে অবশ্যই আমি তার সাহায্য নিব। নেবেন? হ্যাঁ। আচ্ছা, তো আপনার সাথে যোগাযোগের ব্যবস্থা কি আছে? আমার নাম্বার আছে, আমার নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আচ্ছা, তো দর্শক, আপনারা যারা, এই মেয়েটা অনেক দুঃখী, আমরা ফোন নাম্বারটি ভিডিওতে দিতে চাই না, যারা মানে সহযোগিতা তাকে করবেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে আমরা। আপনার কি কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে? না, আমার ব্যাংক অ্যাকাউন্ট নাই, আমার বিকাশ নাম্বার আছে, ছাড়া কোনো কিছু। আচ্ছা আচ্ছা, শুধু বিকাশ নাম্বার আছে। হ্যাঁ, আসলে কেউ যদি সাহায্য সহযোগিতা করে, আমরা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, বা কমেন্টের মাধ্যমে। আমার আম্মার ব্যাংকের নাম্বার আছে। আপনার আম্মার অ্যাকাউন্ট নাম্বার আছে? অ্যাকাউন্ট নাম্বার আছে। আচ্ছা, তো আপনি কি সেই অ্যাকাউন্ট নাম্বারটা দিতে চাচ্ছেন? আচ্ছা, তো দর্শক, আমরা আসলে ওনার আম্মুর যেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সেটা দিয়ে দিব, আর এবং আপনারা যারা ওনাকে সহযোগিতা করতে চান, ওনার সাথে যোগাযোগ করতে চান, আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। তো আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই এই সাথী আক্তার আসলে খুবই দুঃখী। আমরা রেকর্ড যখন করি তখন আমরা নিজেরাই কান্না করে দিয়েছি। তো আপনারা যদি তার প্রতি মায়া ভালোবাসা হয়, তার বাবা অসুস্থ, তাকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। তারপরে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।